হ্যালো, দিস ইজ ফারহানা, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদেরকে আইড় মাছ কীভাবে রান্না করতে হয়, খুবই ইয়ামি এবং মজাদার, সেটা আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। জি ভিউয়ার্স, খুবই মজাদার, সো চলুন দেখি কীভাবে এই আইড় মাছ রান্না করতে হয়। আইড় মাছ রান্না করার জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি একটা প্রায় 300 গ্রামের মতো আইড় মাছ নিয়েছি। এর মধ্যে আমি প্রায় 1/4 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি 1/2 কাপের মতো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। একটু নেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি। আমি 2টা টমেটো পিউরি করে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এখন একটু নেড়ে দিতে হবে, মশলাটাকে কষাতে হবে। আমি টমেটোটা পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি, 2টা টমেটো। আপনারা ইচ্ছা করলে এই টমেটোটাকে কেটেও ইউজ করতে পারেন, এটা জাস্ট অপশান। তো এই এখন মশলাটাকে খুব ভালো মতো কষাতে হবে, 5 মিনিট লাগবে মশলা কষাতে। ফিরে আসছি 5 মিনিট পর। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসছে। এখন আমি এর মধ্যে আইড় মাছ দিয়ে দেব। আইড় মাছটা দিয়ে একটু কষিয়ে নেব, তারপর আমি পানিটা অ্যাড করবো। 1 মিনিটের মতো আইড় মাছটা আর এই মশলাটার সাথে কষাবো। 1 মিনিট হয়ে গেছে, মাছটাকে এপিট ওপিট করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি খুবই সামান্য 1/2 কাপের একটু কম পানি দিয়ে দেব এর মধ্যে, কারণ খুবই সামান্য পানি আমি এখানে অ্যাড করবো, কারণ মাছটা সেদ্ধ হতে কিন্তু বেশি পানি লাগে না। যেহেতু ভুনা ভুনা হবে, তো আমি বেশি পানি দেবো না, জাস্ট মাছটা সেদ্ধ হওয়ার মতো পানিটা আমি অ্যাড করবো। তো এটা বলক তুলতে হবে, বলক আসলে আমি এর মধ্যে ধনিয়া পাতা অ্যাড করে দেবো। সো এটা যেহেতু পানি দিয়েছি, একদম মিডিয়াম আঁচে এটা রান্না করতে হবে। 5 থেকে 6-7 মিনিট লাগবে এই মাছটা রান্না হতে। তো ফিরে আসছি 5 মিনিট পর। মাছটার ঝোল প্রায় 2 মিনিট পরে আমি এর উপর দিয়ে একটা কাঁচামরিচ, আমি 2টা কাঁচামরিচ ফেড়ে দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল অনুযায়ী অ্যাড করবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আরও 3 মিনিটের মতো আমি চুলায় ধনে পাতা কুচি দিয়ে রাখবো। তৈরি হয়ে গেল আমার আইড় মাছ রান্নার রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় রান্না করে প্রিয়জনদেরকে নিয়ে খাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি আরও আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।